সারচু থেকে লে যাওয়ার এটা সেকেন্ড পার্ট। এর আগের পার্টে আমরা সারচু থেকে বেরিয়ে পাং পর্যন্ত এসেছিলাম, আর এখন আমরা পাং থেকে বেরিয়ে লে সিটি পর্যন্ত যাব। পাং থেকে লে সিটির ডিস্টেন্স প্রায় 180 কিলোমিটার। তো আমরা আবার জার্নি স্টার্ট করলাম, চলো এগিয়ে যাওয়া যাক। এখন প্রায় 3:30 বাজতে যায় আর আমরা বেরিয়ে পড়লাম লে সিটির উদ্দেশ্যে। ওই জায়গাটা লাইট পড়েছে, দেখো কি অসাধারণ লাগছে। এই আকাশে এক জায়গায় মেঘ, এক জায়গায় ক্লিয়ার স্কাই। ওই উপরটায় দেখো ভাই, পুরো বরফ জমে আছে। ওটা কিন্তু অনেক উপরে, অনেক উপরে। আর ইভেন এখন আমরা আবার উপরে উঠছি, প্রচুর উপরে উঠছি। ভাই ও ভাই ও ভাই, ভাই কিছু তো লাগছে, আল্টিমেট আল্টিমেট ভিউ ভাই, পুরো অসাধারণ অসাধারণ। হ্যাঁ লাগছে দেখো, হ্যাঁ সেরা লাগছে না? ও তোমাদের ছবি তোলা হয়ে গেছে, এখানে জাস্ট বেরোবো, চলো। ও রেনকোটটা পরে নিলাম, বৃষ্টি বৃষ্টি আসতে পারে। এত সুন্দর ভিউ না দেখে, মানে দেখে না দাঁড়িয়ে থাকা যায় না। তো এই হচ্ছে আমাদের সাথে। ওই দেখো ওইখানটায় কারা ক্যাম্পিং করছে, ওয়াও। ওই যে নিচে এই দেখো, পুরো প্লেন ফ্ল্যাট রাস্তা, অসাধারণ লাগছে, অসাধারণ। 360 ভিউটা জাস্ট মাইন্ড ব্লোয়িং, ওয়াও 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 ম্যান। ওই হয় 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 কি লাগছে ভাই, ওফ এরকম ফাটানো রোদ, কিন্তু তাও বৃষ্টি হচ্ছে, ভাবা যায়। জাস্ট এখানে লেখা আছে যে রোড এরকম উঁচু নিচু আছে, তো সেই জন্য কেয়ারফুলি ড্রাইভ করতে, স্ট্রেট বলে লোকজন অনেকে অনেক ট্রেনে দেয়, অনেকে হাই এন্ড বাইক নিয়ে আসে। বোঝা যায় না না, কি রাস্তা ভাই সাহেব।
আমরা কিছু ছবি তুললাম অ্যান্ড এখন আবার বেরোলাম, বেরিয়ে পড়লাম। জায়গাটা অসাধারণ, একটা মাইলস্টোনের সাথে আমরা আমাদের বাইক থেকে ছবি তুলে নিয়েছি। অ্যান্ড এবার আর দাঁড়াবো না অনেকক্ষণ। দেখতেই পাচ্ছ রাস্তায় বিভিন্ন জায়গায় কাজ চলছে, এখানে গাড়িটা একটু স্লো চালাতে হবে। এই যে খড়া হুয়া জুফি ওহি, দেখেছ কাজ করছে, সবাই কষ্ট করে খাচ্ছে। ভাই সাফ, এইখানে দাঁড়িয়ে আরে মনে হচ্ছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলে যাই। আর তাহলে আর লাদাখ যাওয়া, এই লে যাওয়া হবে না। আরে ভাই সাফ, পিছনের ব্রেকটা পুরো কাজ করা বন্ধ করে দিয়েছে, কেন জানি না। দূরে এই দেখো এই ডান দিকে একটা লোক ভেড়া চড়াচ্ছে, এই সরি ভেড়া না ছাগল। লে 159 কিলোমিটার, তো উনি ছাগল নিয়ে আর কি ফিরছে মনে হয়। অসাধারণ অসাধারণ, এই জিনিস সামনে থেকে এসে উপভোগ না করলে পসিবল না, ফোনে দেখে বোঝা। এই রাস্তাটা প্রায় 10 কিলোমিটার তো হবেই হবে, আমরা অনেকক্ষণ ধরে চালাচ্ছি। মানে এই যে এই পাহাড়ের মাঝখান দিয়ে এরকম পুরো ভ্যালির মাঝখান থেকে, তো এই জায়গাটা দেখো কি অপূর্ব লাগছে। এদিকে দেখো ছায়া, আর এই রোডটা ঠিক এইখান থেকে মেঘের এখান থেকে আড়াল থেকে বেরিয়ে ঠিক এই জায়গাটাতেই পড়েছে। আর কত অপূর্ব লাগছে না দেখতে এই যে। আর ওই দিকে দেখো দূরে পাহাড়ে মানে দূরে স্নো পড়ে আছে, আর ওফ এত অপূর্ব জায়গা আমার লাইফে আমি ফার্স্ট টাইম দেখলাম, অসাধারণ অসাধারণ। উপসি 100 কিলোমিটার, লে 150, লে আর 150 কিলোমিটার। কই নেই কই নেই চলে যায়ঙ্গে। আমরা একটু উঁচুর থেকে আবার নিচে নেমে গেছি, ভাই ভ্যালিটা দেখো জাস্ট উফ, যেদিকে তাকাবে সেদিকেই স্বর্গ। যাবে কোন দিকে, এদিকে এদিকে না এদিকে না পেছনে, ভাই গোটা কোথায় দেখা যাচ্ছে না তো ওই পাহাড়টার পেছনে নাকি। তো আমার দেখা পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা জায়গা, মানে আমি যতগুলো রাস্তা দেখেছি এখনো পর্যন্ত, উফ অনবদ্য ভাই। মানে না আসলে কেউ বুঝতে পারবে না, মানে ক্যামেরা জানি না কতটা কী ফিল আসছে। তার মধ্যে আমাদের কারোর কাছে ড্রোন নেই, একটু ড্রোন থাকলে ড্রোন ফুটেজটা দেখাতে পারতাম। তো
অসাধারণ অসাধারণ। দেখো দেখো জাস্ট সামনের ভিউটা দেখো বন্ধু, লাদাখ লে 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 লাদাখ লে 145 কিলোমিটার ফ্রম হিয়ার। ইয়া 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 আকাশে মেঘ মানে আলাদাই লেভেলে, মানে এখানে প্রি ওয়েডিং করতে আসতে হবে বুঝলে তো, মানে গুছিয়ে কোনো কথা হবে না, প্রি ওয়েডিং হবে মানে অসাধারণ। এখান থেকে রাস্তাটাকে আলটিমেট লাগছে, ওফ ভাই সাব অসাধারণ। সুমিটা আগে চলে গেছে একটু টানি, সোলার প্যানেল বসানো, এগুলো দিয়ে কোথায় লাইট যাচ্ছে? কোনো ক্যাম্প ট্যাম্প তো কিছু একটা আছেই আছে, এই প্যানেলগুলোর থ্রু লাইটটা যাচ্ছেটা কোথায়? ওফ 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 ভাই কি লাগছে রাস্তাটা, বাংলাংলা আর 32 কিলোমিটার। তো এই রাস্তাটা এখানেই মনে হয় শেষ, শেষ বলতে কি মানে এই স্ট্রেট যে প্যাচটা ছিল, তো এবার আমরা আবার পাহাড়ে উঠবো। তো ওখানে মানে বোর্ডে সাইন দেখলাম, শিওর না, হ্যাঁ আবার উঠাবে। ও বাবা ঠান্ডা লাগছে। এগুলো মোস্ট প্রবাবলি শান্তিস্তূপ, শান্তিস্তূপ মানে কি বলে এগুলোকে, এগুলো ওইগুলো আছে দেখতেই পাচ্ছ, বেশ তিনটে স্তম্ভ আর পাশে প্রেয়ার প্রেইং ফ্ল্যাগ ঝুলছে। তো মোস্ট প্রবাবলি এগুলো শান্তিস্তূপ। এত হাওয়া দিচ্ছে না, মানে গাফা কেঁপে উঠছে। আহা হা হা রোদটা একটু গায়ে লাগে, মনে হচ্ছে যেন স্বর্গ। এরকম আমার শ্যাডো তো চলো যাই, আর একটু যাই, টাংলাংলা আর বেশি দূর নেই। এই রাস্তাটা দেখে মনে হচ্ছে যেন ঠিক আছে, এইরকম উঠেছে এরকম প্রচণ্ড স্টিফ। তো যাই হোক উঠবো আমরা উপরে, টাংলাংলা 16 কিলোমিটার, অল্টিটিউড কত কে জানে। সরকার কই, সরকারকে দেখাই যাচ্ছে না ভাই, সরকার কোথাও। ওই যে দেখতে পেয়েছি রোড ইজ হিলি ডোন্ট ড্রাইভ, রোড ইজ হিলি ডোন্ট ড্রাইভ হিলি। তো আমরা আবার উপরে উঠে গেছি দেখতেই পাচ্ছ, টাংলাংলা এখান থেকে 12 কিলোমিটার। আর ওই দেখো রাস্তাটায় লোকজন গাড়িগুলো যাচ্ছে, একটা লরি চলে এসছে, দাঁড়াও লরি আলা দেখো, ওই যে ওই যে লরিগুলো উঠছে, ওই যে ওই যে ওখান থেকে। তো একটু আসতে পারছি যে শ্রমিকদা আসলে আবার একটু চলে চলাম। ওই 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 সাহ এক মিনিট, ওই সাইডটা দিয়ে যেতে হবে, ওকে তাই তো, চলো এই সাইডটা থেকে গেলে অসুবিধা নেই। ওই চলে এসছে সৌমিকটা, ভাবলাম ভিডিও নেবো বাট হলো না। হ্যাঁ পিক আপ আমিও পাচ্ছি না, পাচ্ছি না, আমিও পাচ্ছি না। দেখো লেফট সাইডটা, ওফ আল্টিমেট আল্টিমেট।
উফ, যেদিকে তাকাচ্ছি সেদিকে ফ্রেম, ভাই মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলি। কেউ যদি একটা ড্রাইভার থাকতো যে ভাই দাঁড়া ছবি তুলবো, আরে ভাই চালা আবার যাব। তোর আমরা ওইখান থেকে ওই পাশে ছিলাম, এই পাহাড়ের ওই পাশে, ওপাশ থেকে ঘুরে 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 এসে এদিকে ঘুরে ঘুরে আমরা আবার ওই দিকে কোথায় চলে যাব কে জানে। যাই হোক, আমাদের কাজ হচ্ছে এখন বাইক চালানো ভালোভাবে ঠিকভাবে, তো তাই করছি। এখান থেকে লে 114 আর উপসি 65 কিলোমিটার, তার মানে উপসি আগে পড়বে অ্যান্ড লে আর পরে টাংলাংলার পরে মেন পয়েন্ট হচ্ছে থাকবে লে যাওয়ার উপসি। ও ভাই, এই পাশে একটু ব্যারিকেড ফ্যারিকেড দেওয়া থাকলে ভালো হয়, এত মানে ভয় লাগে বুকের মধ্যে ধুপুক 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 করছে। কোনো ব্যারিকেড নেই তো, মানে মনে হচ্ছে নেমে গেলেই পাহাড়ে চলে যাবো পুরো। ও মা গো, জয় মা, চলো যাই, রোদে থাকলেই ভালো লাগছে, বিশাল ঠান্ডা নাকি, হাত ফাত তো জমে যাচ্ছে, ভেতরের একটা থার্মাল পরতাম তা সে আর পরিনি। ডান দিক থেকে কয়েকটা লরি পাস করলো, মানে জাস্ট কেঁপে উঠলাম। 4 কিলোমিটার টাংলাংলা, এই যে লেখা NH3, এরকম ডান দিক থেকে যখন যাচ্ছে না, মানে এই পাশে দেখে মনে হচ্ছে যে কিছু নেই, পেছনে অনেকটা চড়া রাস্তা, কিন্তু ভয় লাগছে রীতিমতো, মানে বুঝতেই পারছো। ও বাবা, পড়লেই পুরো একদম খাদে গড়িয়ে যাবো, আর একদম পাশ থেকে না দেখতে গেলে সেই কেমন একটা লাগে ভাই সাহ। আসতেই চালাই ভাই, কোনো তাড়াহুড়ো নেই, জীবন আগে ভাই। এবার কেউ নেই সামনে, এবার একটু চালানো যাক ওপাশ থেকে। ও বাবা, হাত জমে যাচ্ছে ভাই, হাত ফাত পুরো জমে গেছে, এদিকটা দেখো জাস্ট, ও মাই গড, আলা তাই লাগছে দেখতে। ওই বরফটার পাশ দিয়ে বেরোবো আমরা নাকি? 4 কিলোমিটার তো এসে যাওয়ার কথা, দেখতে পাচ্ছি না এই রাস্তাটা কিছু নেই, তবুও না বুকে একটা সাহস আসছে, কারণ এই যে হলুদ কালারের বর্ডার দেওয়া আর ওইটা পুরো কালো ছিল, তো মানে কি আর বলবো, মানে মনে হচ্ছে কি যে এই এই মনে হয়ে গেল বড়ে বাবা। চলো দেখি আর একটু এগিয়ে যাই। কি ভাই, বাইকে বাইকে পাওয়ার পাচ্ছি না, কি একটা প্রবলেম হচ্ছে, মানে জানি না পাওয়ার পাচ্ছি না বলতে ওরকম না, মানে যেরকম নর্মালি ওঠে তার থেকে আরও প্রেশার দিতে হচ্ছে, দেন ওই স্পিডটা ক্যাচ করছে। আচ্ছা আমরা চলে এসেছি টাংলাংলা, দেখি এটার অল্টিটিউডটা দেখি একবার, অল্টিটিউডটা দেখি। ও বাবা, মেঘে বরফ, আরে অন্যান্য টাইমে তো প্রচুর বরফ থাকে, এখন কি সোগাই। যেটা হচ্ছে টাংলাংলা পাস, ইউ হ্যাভ রিচ টাংলাংলা অ্যান্ড এটার কত ফিট, 753 ফিট, মানে বুঝতে পারছি না। পাং মানালি চণ্ডীগড়, টি কফি, ও দারুণ লাগছে এই জায়গাটা, হয় 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 হয়, হোমস্টে, রেস্টুরেন্ট, ক্যাম্পিং, সিড, টাংলাংলা 17,582 ফিট। দ্যাটস ওয়াই বাইকে পাওয়ার পাচ্ছি না, ইউ আর পাসিং থ্রু সেকেন্ড হাইয়েস্ট পিক অফ দ্য, পড়তে পারছি না, ভিজিবল নট কি একটা। তো বন্ধুরা দাঁড়াও এখানে একটা ছবি তুলবো, হাত ফাত জমে যাচ্ছে। ভাই এখানে লেভেলের ঠান্ডা টাংলাংলাতে 17,582 ফিট,
আর ওখানে কফি টফি পাওয়া যায়, বাট আমরা ঢুকলাম কোনো লাভ নেই, মানে জানি না ভেতরে ঢুকিও নি পুরোটা, তো বেরিয়ে যাব। ও বাপরে বীভৎস ঠান্ডা লাগছে, আর ওই পাশে পুরো একদম পুরো বরফে ঢাকা পাহাড় আছে। আমার ফোনটা যে আমি আর DSLR বের করি নি, এতটাই ঠান্ডা লাগছে, মানে বীভৎস ঠান্ডা। অ্যান্ড আমি ভেতরে একটা থার্মাল পুড়ে নিলাম, মানে হ্যান্ড গ্লাভসের ভেতরে। ওই ওই বাইকের ইঞ্জিনে হাত দিচ্ছি, তাতে কোনো এফেক্ট পড়ছে না, এবার লাগছে। সেই চলো সামনে গিয়ে দেখা হচ্ছে। ওখান থেকে উপসি 60 কিলোমিটার অলমোস্ট, এটা NH3 দিয়ে আমরা যাচ্ছি। আর জায়গায় জায়গায় একটু বাজে রাস্তা আছে, বাট ম্যানেজ করে নিতে হবে ভাই। লাদাখ আসছো তুমি, প্রিপারেশন নিয়ে আসো, দরকার হয় বাড়িতে মাটি খুঁড়ে গাড্ডা করে রাস্তা বানিয়ে তার উপরে বাইক চালাও দিন রাত, ঠিক আছে? তাতেও কোনো লাভ হবে না, কারণ লাদাখ লাদাখ ভাই। ওয়ে ওয়ে ওয়ে, পাহাড়ের রেঞ্জটা দেখো ভাই, আলাদাই। মাঝে সাঝে মনে হচ্ছে আমি সত্যিই মানে লাদাখ এসছি তো, লাদাখ ট্রিপে এসছি তো, নাকি মানে ওই জাস্ট স্বপ্ন দেখছি, আবার ফট করে ঘুমটা ভেঙে যাবে। মানে এতদিন ধরে আছি, আর আজকে ডে এইট না ডে নাইন, এটা বড় একটা কনফিউশনের ব্যাপার, আমি ঠিক বুঝতে পারছি না। তো আমি রুমে গিয়ে এই ব্যাপারটা ভালো করে দেখে তোমাদেরকে জানিয়ে দেবো, ওকে? আমাদের সবকটা এপিসোড যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবে, লাইক করবে, কমেন্ট করবে। অ্যান্ড যদি এই এপিসোড থেকে দেখা শুরু করো তাহলে বলো প্লিজ আগের এপিসোডটা দেখে নাও, কারণ তাহলে খুবই ভালো হবে। আর আর কি, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, তাতে পরের ভিডিওগুলো আমি আপলোড করে দেখতে পাও। ও নালা, পাহাড়ের এই লেয়ারগুলো, ওয়ে ভাই, উপসি 56, ওই পাশে পুরো বরফে ঢাকা পাহাড়, ওই যে ওই যে ওই পাশে সাদা দেখতে পাচ্ছ, অ্যান্ড উপরের দিকটা পুরো সব বরফে। ভাই সাহ, আমরা ভালো অল্টিটিউড দিয়ে যাচ্ছি, ও ঠান্ডা কি আর এমনি লাগছে, ফাটছে ব্রো ফাটছে। এই যাই হোক, এখানটা এটা দিয়ে দিয়েছে, তার মানে এখানে অ্যাক্সিডেন্ট প্রচুর হয়েছে, মানে লোকজন ওই ভিউ দেখতে দেখতে হট করে নেমে যায়। অ্যান্ড সামনেটা তো জাস্ট লেয়ারে লেয়ারে পাহাড়, অনবদ্য অনবদ্য। এখানে পুরো অ্যাপারচার খুলে বেশ গুছিয়ে ছবি তুলতে হবে ক্যামেরা দিয়ে, কিন্তু তার জন্য টাইমটা নেই ভাই, টাইম মতো আবার লেতেও তো ঢুকতে হবে। এই জন্য গাইজ, যত আর্লি মর্নিং তুমি বেরোবে তত তোমার হাতে টাইম থাকবে, মানে তুমি ইউটিলাইজ করার, মানে ছবি তোলা প্লাস একটু দাঁড়িয়ে রেস্ট করা, রেস্ট করার খুব একটা দরকার নেই, মানে এই যে ছবি টবিগুলো তোলা, ভিডিও ফিডিও করা, তো এইগুলোর জন্য তুমি টাইম পেয়ে যাবে, প্লাস টাইম মতো পৌঁছাতে পারবে, প্লাস বিকাল হয়ে গেলে জল ঠল বেড়ে যায় বিভিন্ন ওই ক্রসিংগুলোতে, ওয়াটার ক্রসিংগুলোতে, কারণ বরফ গলা স্টার্ট করে, বরফ গলতে গলতে জল বেড়ে যায়। তো যাই হোক, আমিও জানতাম না, আমি অনেক কেটে কেটে জেনেছি এই সব ব্যাপারগুলো, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম, ভালো লাগলে অবশ্যই মেনে নিও। যাই হোক, চলো এগোই আস্তে আস্তে। আবার অনেকটা নিচে চলে এসেছি, দেখতে দেখতে অনেকটা নিচে চলে এসেছি, আর ঠান্ডাটা কিন্তু আছে, ঠান্ডাটা নিতে না। ওয়াও, নিচে দেখো ক্যাম্প করছে, আহ হায় 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 হায়, এই যে মজা আলাদা। এদিক থেকে নদীটা মানে বরফ গলা জল আসছে, তার পাশে ওরা ক্যাম্প করছে, আর অন্য লেভেলে ভাই, অন্য লেভেলে ওই যে ওই যে। সো আরে অল্টো অল্টোতে এসে ক্যাম্প করছে, আয় কি দারুণ লাগছে দেখতে। এ দেখো এখানে টোটাল সবাই ক্যাম্প ট্যাম্প করছে, এখানে মনে হয় টেন্ট ভাড়াও দেয়। তো এই জায়গাটার নাম নাকি না, কটা বাজে ঠিক জানি না, তবে আমার মনে হয় 6:30-7 বাজে, আর না হলে এরকম শুনতে শুনতে ভাব হয়ে আসে না, তো 6:30-7 তো বাজেই বাজে। অ্যান্ড
এটা একটা আর্মি ক্যাম্প, আর উপরে দেখো সানলাইটটা কি দারুণ ভাবে পড়েছে, আর সামনের পাহাড়গুলো সব শ্যাডোতে ভরা। তো ওয়াও, অ্যাকচুয়ালি ওই পাহাড়টার ওপাশটায় মনে হচ্ছে লাইট আছে, আর আমাদের মনে হয় ওই পাহাড়টার ওপাশেই নিয়ে যাবে। ডোন্ট নো, এখানে লেখা আছে রুমসে 4 কিলোমিটার। আরে ভাই সাহ, কি দেখতে লাগছে রুমসেটা, হচ্ছে এবার লাদাখে মানে এবার লে যাওয়ার আগের একটা বড় আর কি ইয়ে স্টপেজ। তো আমরা ওখানে একটু চা টা খাবো। সৌমিকদা পাগলের মতো চালাচ্ছে, তার কারণ আমি জানি যে ও মনে করে রাতে চালানোর থেকে সকালবেলা দিনে একটু জোরে চালিয়ে নিয়ে আগে যাওয়া ভালো। তো যাই হোক, আমার বাইকটা গরম হচ্ছে, আবার কুলেন্টটা চালু করে দিই, এখন তো ম্যানুয়াল আর বাজাজ, কি আর বলবো। আমাদের জন্য ওই ছেলেগুলো খুব জোরে চালাচ্ছে, এত জোরে ওটা চালাচ্ছিল না, ঠিক আছে। ও দেখছে সৌমিকদা জোরে চালাচ্ছে, তো ও জোরে চালাচ্ছে, আর আমি তো চালাবোই, কারণ সৌমিকদাকে ফলো করতেই হবে। বাইকের পেছনেটা টায়ারের এয়ার প্রেশার চেক করাতে হবে। রুমসে 3 কিলোমিটার, রুমসে। আমরা রুমসে চলে এসেছি, এই যে কয়েকটা বাড়ি আছে এখানে, কয়েকটা বাড়ি আর সামনে কয়েকটা আছে, এইগুলো নিয়ে রুমসে। অ্যান্ড এখানে কয়েকটা চায়ের দোকান আছে, এখানে লেখা আছে ওয়েলকাম টু নাগা হোমস্টে, মানে এখানে থাকাও যাবে। তো আমার বাইকটা এই যে কালু, সেক্সি লাগছে, সেক্সি। ও ভাই, কাদা ফাদাগুলো লেগে না, জাস্ট একটা আলাদাই লুক লুক। কিন্তু ঠাকুর জন আর কোনো প্রবলেম না হয়, যাই হোক চলো খেতে যাই। অ্যান্ড বাপরে, এখানে প্রচুর বাইকাররা এসছে। তো আমরা কারু সিটি ঢুকছি, ওইটা হচ্ছে কারু। তো এখন আমরা কারু সিটির মধ্যে, অ্যান্ড লে এখান থেকে 34 কিলোমিটার, ওই যে লেখা লে 34, অ্যান্ড তিক্সে 15 কিলোমিটার, আর সে কত 21 কিলোমিটার মতো ছিল নাকি। ওয়াও, কারু সিটিটা তো বেশ সুন্দর। তো আমরা মেন লেতে ঢুকে গেছি, ওই দেখো লেখা আই লাভ।